প্রিয় দর্শক, বিকে টিভি চ্যানেলের সাথে থাকুন। ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করবেন। নিরাপদে ও বৈধ পথে বিদেশ যাবার একমাত্র ডিজিটাল প্ল্যাটফর্ম প্রবাস যাত্রা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিকে টিভি চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় দর্শক, আপনারা জানেন যে গত মে মাসের 31 তারিখে বাংলাদেশ থেকে শ্রমিক যাওয়া মালয়েশিয়াতে বন্ধ হয়ে গিয়েছে। তো সেটা আবার কিন্তু চালু হবার একটা সম্ভাবনা দেখা দিয়েছে। সো আজকের ভিডিওটি নাটকের শেষ পর্যন্ত দেখবেন। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাহলে যে কোনো ভিডিও আসার সাথে সাথে তথ্য বা নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যাবে। প্রিয় দর্শক, যারা প্রভাত যাত্রা অ্যাপটি ডাউনলোড করেননি, প্রভাত যাত্রা অ্যাপটি ডাউনলোড করে নেবেন, তাহলে যে কোনো দেশের কাজের ভিসার তথ্য আপনারা এখানে পাবেন এবং বৈধ রিক্রুটিং এজেন্সির যে কাজের ভিসার তথ্যগুলো রয়েছে সেগুলো আপনারা এখানে পেয়ে যাবেন। প্রদর্শক, আজকের ভিডিওটি যেটা নিয়ে আমি করছি সেটা হচ্ছে যে মালয়েশিয়া বন্ধ হয়ে গিয়েছে, এটা আমরা সকলেই জানি। কিন্তু আবারও কিন্তু মালয়েশিয়ার শ্রমবাজার একটা সুবাতাস বইছে, আবার নতুন করে প্রায় 60,000 শ্রমিক নেওয়ার একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে এবং সেটা নিয়ে অলরেডি কার্যক্রম চলমান রয়েছে। নতুন করে আবারও 60,000 শ্রমিক মালয়েশিয়াতে নিবে এবং সেটা শুধুমাত্র তারা যেটা বলছে যে সেক্টরটা, সেটা হচ্ছে যে প্লান্টেশন বা এগ্রিকালচার সেক্টরে শ্রমিক নিবে এবং সেটা হয়তো বা আমরা আশা করছি যে সেপ্টেম্বর বা অক্টোবরের দিকে সেই রিক্রুটমেন্টটা চালু হতে পারে। তবে তার আগে অনেক দালাল আপনাদেরকে হয়তো বা মিথ্যা কথা বলে আপনাদের কাছ থেকে পাসপোর্ট চাইতে পারে, কিন্তু আমার পরামর্শ হলো আপনারা এখনো কাউকে কোনো পাসপোর্ট দিবেন না বা কোনো টাকা পয়সা লেনদেন করবেন না, কারণ ওটা যখন চালু হবে তখন অটোমেটিক্যালি আমি আবার আপনাদেরকে নিউজ দিব, যারা বা তথ্যটা আমি আপনাদের সাথে শেয়ার করব। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তারা অবশ্যই আমাদের সঠিক তথ্যটা আপনারা জানতে পারবেন। এবং আমরা সরকার অনুমোদিত বৈধ রিক্রুটিং এজেন্সি, আমাদের সরকার অনুমোদিত আরএল নাম্বার হচ্ছে 543 এবং আমাদের প্রতিষ্ঠানের নাম ইমাম ট্রাভেলস এন্ড ট্যুরস লিমিটেড। প্রিয় দর্শক, আপনারা চাইলে আমাদের মাধ্যমেও কিন্তু প্রবাসে যাবার জন্য যোগাযোগ করতে পারেন। এছাড়াও আপনারা প্রভাত যাত্রা অ্যাপের মাধ্যমে কিন্তু প্রবাসে যাবার জন্য যোগাযোগ করতে পারেন। প্রভাত যাত্রা অ্যাপের মধ্যে যারা প্রবাসে আছেন তাদের জন্য কিছু সার্ভিস আমরা রেখেছি, সেটা হচ্ছে যে আপনারা চাইলে প্রভাত যাত্রা অ্যাপের মাধ্যমে টিকিট কাটতে পারবেন, আপনাদের টিকিটের খরচও জানতে পারবেন, পাশাপাশি যে কোনো দেশের ভিসা চেক করতে পারবেন। অনেকগুলো দেশ, যে সমস্ত দেশে বাংলাদেশ থেকে প্রতিনিয়ত শ্রমিক যায়, তারপরে মেডিকেল সেন্টারের লিস্ট আছে, বিভিন্ন দূতাবাস, যে বাংলাদেশের যে দূতাবাসগুলো পৃথিবীর বিভিন্ন দেশে রয়েছে সেই দূতাবাসগুলোর তথ্য কিন্তু এই প্রভাত যাত্রা অ্যাপে দেওয়া আছে। এছাড়াও আরও বিভিন্ন রকম তথ্য আপনারা সেখান থেকে পাবেন, কাজের ভিসার তথ্য পাবেন। তো অবশ্যই প্রভাত যাত্রা অ্যাপটি ডাউনলোড করে নেবেন। তো প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। আমি মোহাম্মদ ইমাম হোসেন, কার্যনির্বাহী পরিচালক ইমাম ট্রাভেলস এন্ড ট্যুরস। আসসালামু আলাইকুম।